কোভিডের কারণে শিক্ষা ব্যবস্থা নির্ভরশীল হয়ে পড়েছিল অনলাইনে। ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে ক্লাস করতে হয়েছে পড়ুয়াদের, আর তার জন্য মোবাইলই ছিল অন্যতম মাধ্যম। এই অবস্থায় পরিস্থিতি উন্নতির সাথে সাথে ক্লাসগুলি খুলে গেলেও সে মোবাইলকে বেশি প্রাধান্য দিচ্ছে পড়ুয়ারা, আর তাই মঙ্গলবার সরস্বতী পুজোর দিন বই খাতা কলমের সঙ্গে মোবাইলের পুজোও করা হয়। পড়ুয়াদের বক্তব্য, কোভিডের সময় এই মোবাইলই ছিল পড়াশোনার অন্যতম মাধ্যম, তাই পুজোর দিনে মোবাইলকে প্রাধান্য দিয়ে পুজো করা হয়। আগামী দিনে ফের একবার এই ধরনের পরিস্থিতি দেখা দিলে মোবাইলই তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। নতুন আঙ্গিকে এবার সরস্বতী পুজোয় বই খাতা কলমের সঙ্গে যুক্ত হলো মোবাইলের পুজো। কোভিডের কারণে পুরো বিশ্বে, ভারতবর্ষে যেরকম লকডাউন চলছিল, আর আমরা অনলাইন ক্লাসেস করছি আমাদের মোবাইলের থ্রু, এর জন্য আজকে সরস্বতী পূজাকে আমাদের বই খাতার থেকে আমাদের মোবাইলকে বেশি একটা ইম্পর্টেন্স দিতে হচ্ছে। কেন কি, যদি এই সিচুয়েশন যদি আগে আসে তাহলে আমরা মোবাইলের থ্রুই ক্লাসেস করব। তো এটাই লকডাউন ছিল, যার কারণে স্কুল বন্ধ ছিল, তো সব ক্লাসেস অনলাইন করতে হয়েছে। তাই কারণে আমাদের এখন মোবাইলটাকে বেশি গুরুত্ব দিতে হচ্ছে, কারণ সব ক্লাসেস অনলাইন যেহেতু হয়েছে, সব পড়ালেখাও অনলাইন হয়েছে, তো মোবাইলের থ্রুতেই সব করতে হয়েছে। তাই আমরা আজকে মা সরস্বতীর কাছে মোবাইলটাকে পুজো করিয়েছি, এর জন্য মোবাইলটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।